নমস্কার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আবারও নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে। এখানে টেট রিক্রুটমেন্ট এবং টেটের যে পরীক্ষা রয়েছে 11 ডিসেম্বর, সেই পরীক্ষা এবং রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ পাবলিশ করেছে। দুটো নোটিস আপনারা দেখতে পাচ্ছেন, নোটিস ইন রেসপেক্ট অফ প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট 2022 এবং অপরটি রয়েছে নোটিফিকেশন রিগার্ডিং ক্যান্ডিডেট হ্যাভিং বিপিএ ট্রেনিং কোয়ালিফিকেশন। প্রথমে যে নোটিশটি রয়েছে আমরা ডাউনলোড করছি। ডাউনলোড এখানে বিপিএড ক্যান্ডিডেট অর্থাৎ যারা বিপিএড ট্রেনিং নিয়েছে সেই সমস্ত ট্রেনিং ক্যান্ডিডেটরাও কিন্তু টেট 2022 পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে পারবে। কিছুদিন আগে তারা ডেপুটেশন জমা করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই যে নতুন নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে। এবারে আমরা মূল বিষয়তে চলে আসছি। দেখুন, 29/9/2022 বিজ্ঞপ্তি অনুসারে যে টেট পরীক্ষা নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই শিক্ষা পর্ষদে নতুন করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে অ্যাড করছে, যেখানে বিপিএডরাও পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ 2014 পরে যদি বিপিএড করা থাকে তাহলে 2 বছরের বিপিএড, এবং 2014 আগে যদি বিপিএড হয়ে থাকে সেক্ষেত্রে 1 বছরের বিপিএড কোর্স করা থাকলে অবশ্যই টেট পরীক্ষা দিতে পারবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ রয়েছে, রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ রয়েছে এখানে। প্রাইমারি টেটে যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে আবেদন, সেই রিক্রুটমেন্টের জন্য একটি নোটিশ দিয়েছে। যারা বিপিএড কোর্স করেছে, 1 বছর বা 2 বছরের বিপিএড কোর্স রয়েছে, তারাও এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ ওভারঅল বলতে পারি যে কম্পিটিশন লেভেল হচ্ছে নিয়োগ প্রক্রিয়া বা টেট পরীক্ষা দুটোতে কিন্তু এরপর বেড়েই যাচ্ছে, একের পর এক সংযোজন করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আপনাদের কী মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান।